রিয়ার মেকআপ করার খুব শখ। ও সব সময় নতুন নতুন মেকআপের প্রোডাক্ট অর্ডার করত। আর আজকে রিয়ার মেকআপ প্যালেট আসার কথা। ম্যাডাম, আপনার পার্সেল। থ্যাংক ইউ। রিয়া ওই পার্সেল নিয়ে খুব খুশি ছিল। ওই পার্সেলটা যখন ও খুলল, ওর ভেতরে একটা মেকআপ প্যালেট ছিল। দেখতে তো এটা খুব সুন্দর, এখন ট্রাই করে দেখি। রিয়া একটা ব্রাশ নিল আর ওই প্যালেটের উপরে ঘষল আর নিজের মুখের উপরে লাগালো। ওই মেকআপ থেকে খুশি ছিল। রাজীব, এসে দেখো না মেকআপটা কত ভালো লাগছে আমার উপর। আরে আসছি, দাঁড়াও। যখনই রিয়া আবার আয়নার দিকে তাকালো, ওর চিৎকার বেরিয়ে গেল। রিয়া আয়নায় নিজেকে নয় বরং একজন পেত্নীকে দেখছিল। রাজীব, রাজীব! আরে কি হলো, এত চিৎকার করছো কেন বলো তো? ও পেত্নী। কোথায় পেত্নী, কোথায়? আয়নায়। আয়নায় শুধু রিয়াই পেত্নীকে দেখতে পাচ্ছিল, রাজীব নয়। এই জন্যই বলি, গভীর রাত পর্যন্ত ভূতের সিনেমা দেখো না, এখন তুমি নিজেকেই পেত্নী বলছো। রাজীব এই কথাটাকে ইয়ার কিভাবে নিল, কিন্তু রিয়া ভয় পেয়েছিল। রিয়া যেখানে যেখানে যাচ্ছিল, ও নিজের প্রতিবিম্বতে পেত্নীকে দেখছিল। রাত্রি রিয়া রাজীবকে ধরে ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎ করে রিয়ার চোখ খুলল আর ও দেখল যে ওর বেডের পাশে একজন পেত্নী বসে আছে। আবার কি হলো, কি হলো? রিয়া রাজীবকে আরো জোরে ধরল। ওই পেত্নী এখানেই আছে। এখানে কেউ নেই সোনা, দেখো। রিয়া আবার দেখল, তখন পেত্নী গায়েব হয়ে গেল। রাজীব ওকে জল খাওয়ালো। রিয়া তারপর ওয়াশরুমে গেল আর ও নিজের মেকআপ ধুতে শুরু করল। যখন ও আয়নায় দেখল, ওই পেত্নী ছিল না। মনে হয় আমার ভ্রম ছিল। পরের দিন সব কিছু নর্মাল ছিল। তখনই রিয়ার ফোনে ওর বান্ধবীর ফোন আসলো। আরে বাহ, ওখানে সেল লেগেছে, তাহলে তো যাওয়া উচিত। তুই একটা কাজ কর, আমাকে এক ঘন্টায় পিক কর। আর তারপর রিয়া নিজের মেকআপ করা শুরু করল। যেভাবেই ও নিজের মেকআপ ব্রাশ নিচে রাখলো আর আয়নায় দেখল, আবার ও চিৎকার শুরু করল। একবার আবার ও আয়নায় পেত্নীকে দেখতে পেল। ও ভয় পেয়ে গেল। ও তাড়াহুড়োয় রাজীবকে ফোন লাগায়। রাজীব, ওই পেত্নী, তাড়াতাড়ি বাড়ি বেরো, তাড়াতাড়ি। কিছুক্ষণের মধ্যে রাজীব বাড়ি ফেরে। রিয়া এখনো কেঁদে যাচ্ছিল। আর কেঁদো না, দেখো কিচ্ছু হয়নি, এই সব কিছু তোমার মন গড়া ভাবনা। কিন্তু যেভাবেই রিয়া আয়নায় দেখল, তো ও নিজের চেহারায় পেত্নীর চেহারা দেখতে পেল। ও জোরে জোরে কাঁদতে শুরু করল। তোমার একটু বিশ্রামের দরকার রিয়া, তুমি যাও বিশ্রাম করো, তারপর সব ঠিক হয়ে যাবে। রিয়াকে বেডে শুইয়ে রাজীব ওখানেই বসে থাকলো। কে জানে রিয়ার আবার কি হলো। রিয়া ঘুমিয়ে পড়েছিল, কিন্তু যেভাবেই রাজীব রিয়ার মাথায় হাত রাখলো, ও খুব ভয় পেয়ে গেল। তোমার তো জ্বর এসেছে দেখছি। রাজীব সঙ্গে সঙ্গে নিজের ফ্যামিলি ডাক্তারকে ফোন লাগালো। ডাক্তার আসলেন আর ডাক্তার রিয়াকে চেক আপ করল। রাজীব ডাক্তারকে পুরো কথা বলল। মনে হচ্ছে রিয়ার মনে কোনো ভয় বসে গেছে। আমি এখন ওকে রিল্যাক্স হওয়ার জন্য কিছু ওষুধ লিখে দিচ্ছি, কিন্তু তুমি কিছুদিন পর মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেও। হ্যাঁ ডাক্তার। আর এর জ্বর, সেটা তো কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে, তুমি শুধু ঠান্ডা জলের পটি দিতে থাকো বারবার। হ্যাঁ ডাক্তার। ডাক্তার চলে গেলেন আর রাজীব রিয়ার মাথায় ঠান্ডা জলের পট্টি লাগাতে শুরু করল। ট্যান ট্যান, এই দেখো তোমার জন্য আমি কি সব বানিয়ে নিয়ে এসেছি। তুমি কেন বানালে, তোমার অফিসে যাওয়ার জন্য লেট হয়ে যাবে না?
আজকে আমি অফিসে যাব না, আজকে পুরো দিন আমি তোমার সাথেই কাটাবো। আরে বাহ, এত ভালোবাসা! থামো, আমি ব্রাশ করে আসছি। রিয়া ওয়াশরুম গেল আর ও নিজের মুখে জলের ঝাপটা দিল আর তারপর ব্রাশ করতে শুরু করল। এবার আয়নায় পেতনি দেখা যাচ্ছিল না। জানি না কি হচ্ছে, কখনো নিজেকে দেখি, কখনো ওই পেতনিকে, মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি। রাজীব রিয়ার অপেক্ষা করছিল আর ওরা একসাথে ব্রেকফাস্ট করল। এই শুনছো, আজ আমি নতুন সিনেমা দুটো টিকিট বুক করে নিয়েছি। ও মাই গড, আই লাভ ইউ। কটার শো আছে? তুমি বলো কটার শো দেখবে, সেই হিসাবে আমি টিকিট কেটে নিচ্ছি। কি বলো রিয়া, তোমার সাজতে তো 3 ঘন্টা লাগে। আচ্ছা, আমি 3 ঘন্টা নিয়ে রেডি হওয়ার জন্য? আমি কি একটু কম বলে দিয়েছি? কিছুক্ষণ পরে রিয়া আবার মেকআপ করতে বসে পড়ল আর ওখানে রাজীব চিৎকার করতে শুরু করল। তাড়াতাড়ি করো রিয়া, সময় হয়ে যাচ্ছে, আমাদের যেতে হবে। রিয়া তাড়াহুড়োয় পুরো মেকআপ করল আর ওখান থেকে বিনা আয়নায় দেখে বেরিয়ে পড়ল। রাজীব আর রিয়া রাস্তায় হাঁটছিল। রিয়া একটা গাড়ির আয়নায় নিজের চেহারা দেখতে চেষ্টা করল, তখন ও পেতনিকেই দেখতে পেল। রাজীব, ওই ওই পেতনি আমার ভেতরে আছে। রাজীব! রিয়া কাঁদতে শুরু করল আর বৃষ্টি শুরু হয়ে গেল। রিয়ার মেকআপ বৃষ্টিতে বয়ে গেল। রিয়া, এই সব কিছু তোমার ভাবনা, এখানে কোথায় পেতনি? রিয়া আবার আয়নায় দেখল, তখন ওর অর্ধেক চেহারা এখনো পেতনির মতো ছিল। ও কিছুই বুঝতে পারছিল না। ও জল নিজের হাতে নিল আর মুখে ঝাপটা দিল, তারপর ওর পুরো মেকআপ ধুয়ে গেল আর ওই পেতনিও গায়েব হয়ে গেল। তাড়াতাড়ি বাড়ি চলো, চলো! ওরা দুজন বাড়ি ফিরল। রিয়া নিজের মেকআপ প্যালেট তুলল আর ওটা জানলা দিয়ে বাইরে ফেলে দিল। আরে এসব কি, এটা কত দামি ছিল! ওটাই সব কিছু করছিল জানো, আমি যখনই মেকআপ লাগাচ্ছিলাম তখনই আমি পেতনিকে দেখতে পেতাম। এটা কি করে সম্ভব? এটাই হয়েছিল। রাজীব রিয়ার কথা বিশ্বাস করল না, কিন্তু রিয়া বুঝতে পেরে গেছিল ওই ভূতিয়া মেকআপের রহস্য। শুটিংয়ের দুনিয়ায় এমন অনেক জিনিস থাকে যা বহু বছর ধরে বাক্সের মধ্যে পড়ে থাকে। সেরকমই একটা ঘটনা হলো এক ভয়ঙ্কর খুনি আয়না, যাতে নয়নতারার ভূত ছিল। নয়নতারা খুব বিখ্যাত নায়িকা ছিলেন। ওর স্বপ্ন ছিল, আমি বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পাবো, আই এম শিওর। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবে। নয়নতারার কাছে একটা আয়না ছিল যেটাতে ও নিজের মুখ দেখতে পেত। নয়নতারা নিজের স্বপ্নকে সত্যি করার জন্য মন দিয়ে কঠোর পরিশ্রম করত। ওকে অভিনয় করতে দেখে সবাই অবাক হয়ে যেত আর হাততালি দিত। বাহ, কি দারুণ অভিনয়, দারুণ করলে নয়নতারা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কালকের শুটিং উঁচু পাহাড়ের ওপর, আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে সব বুঝিয়ে দেবে। ঠিক আছে স্যার। পরের দিন পাহাড়ের ওপর শুটিং করার জন্য সবাই তৈরি ছিল। নয়নতারা নিজের আয়নাতে মেকআপ ঠিক আছে কিনা দেখল। এই নিন মেকআপ দাদা, আমার আয়নাটা আপনার কাছে রাখুন। ওকে ম্যাডাম। আয়না মেকআপ দাদার কাছে দিয়ে নয়নতারা শুট করতে পাহাড়ের একেবারে কিনারায় গেল। এটা একটা সুইসাইডের সিন ছিল। চোখে জল আনার জন্য যেই নয়নতারা চোখ বন্ধ করল ওর পা কাঁপতে লাগলো আর হঠাৎই নয়নতারা পাহাড় থেকে একেবারে নিচে পড়ে গেল। এই অ্যাক্সিডেন্টে নয়নতারার মৃত্যু হলো আর ওর বেস্ট অ্যাক্ট্রেস হওয়ার স্বপ্ন মাটিতে মিশে গেল। আজ বহু বছর পরে ওই বাক্স যাতে নয়নতারার আয়না ছিল ওটা একটা নতুন সেটে আনা হয়েছে। প্রোডাকশনের লোকেরা বাক্সটা খুলল। এই আয়েশা হলো জুনিয়র আর্টিস্ট আর এমন ভাব দেখায় যেন বড় কোনো নায়িকা, এর আবার নিজের একটা আয়নাও চায়। প্রোডাকশনের লোক আয়নার খোঁজ করছিল, তখন সে নয়নতারার আয়নাটা খুঁজে পায়। ও সেটা নিয়ে এলো।
প্রোডাকশনের ছেলেটা ওই আয়নাটা নিয়ে এসে আয়েশাকে দিল। থ্যাংক ইউ। ওই আয়নাতে আয়েশা নিজের মেকআপ করতে লাগলো, কিন্তু তখন রুমের ভেতর ভয়ঙ্কর ঘটনা ঘটতে লাগলো। লাইট নিজে থেকেই একবার বন্ধ আর একবার চালু হচ্ছিল। মনে হচ্ছে লুজ কানেকশন হয়েছে, আর জানলাগুলো জোরে জোরে বন্ধ হচ্ছিল। অন্ধকার ঘরে নয়নতারার ভূত ওই আয়না থেকে বেরিয়ে এলো, আর আয়েশার কিছু বোঝার আগেই নয়নতারা আয়েশার ভেতর ঢুকে পড়ল। এখন আয়েশার শরীরের ভেতর নয়নতারা, নয়নতারা আয়েশাকে সোজা ছাদে নিয়ে গেল। ওখানে চেয়ার নিয়ে বসে পড়ল। আশেপাশের লোকেরা কেমন যেন অদ্ভুত ভাবছিল, কিন্তু কেউ কিছুই বলল না, কারণ আয়েশার স্বভাবটা ছিল খিটখিটে। আর ঠিক তখনই, আয়েশা, এবার তোমার সিন। তোমার স্বামীকে 7 দিন ধরে পাওয়া যাচ্ছে না, তোমাকে ওর দুঃখে কাঁদতে হবে। ঠিক আছে, আর একটু ভালোভাবে করবে, ইমোশনাল সিন এটা। আমি বললাম তো করব। ডাইরেক্টরও একটু অবাক হলেন। আয়েশা ক্যামেরার সামনে চলে গেল। রোল ক্যামেরা, অ্যাকশন। ডাইরেক্টরের অ্যাকশন বলা মাত্রই আয়েশা জোরে জোরে কাঁদতে লাগলো। এটা দেখে ডাইরেক্টরও অবাক হয়ে গেলেন। রাঘব, তুমি কোথাও? তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, ফিরে এসো। ক্যামেরার ফোকাস আয়েশার উপর ছিল, আর আয়েশা একেবারে রিয়েল অ্যাক্টিং করছিল। কাট! ওয়াও, হোয়াট আ পারফরম্যান্স! একেবারে রিয়েল ছিল। থ্যাংক ইউ স্যার। ডাইরেক্টরকে থ্যাঙ্কস বলে আয়েশা সোজা নিজের রুমে চলে গেল। এখন থেকে আয়েশা রূপে নয়নতারা অ্যাক্টিং করছিল, এর জন্য আয়েশা খুব নাম হয়ে গেল। খুব শীঘ্রই ও হিরোইনের রোল পেয়ে গেল। নয়নতারা খুব খুশি ছিল। নয়নতারা খুব ভালোভাবে অ্যাক্টিং করছিল, তাও আবার রিয়েল। নিউজ পেপারে ওর খবর আসতে লাগলো। এটা দেখে নয়নতারা খুব খুশি হলো। ও এখনো আয়েশার মধ্যেই ছিল। একদিন এক রিপোর্টার আয়েশাকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আমি একটা বিষয় নোটিশ করেছি, আপনার এই অ্যাক্টিং একেবারে গত নায়িকা নয়নতারার মতো। আপনি কি বলতে পারেন এরকম কেন মনে হচ্ছে? এটা শুনি আয়েশার মুখ গম্ভীর হয়ে গেল। আমি তো নয়নতারা। রিপোর্টার কিছু বুঝতে পারল না, আর আয়েশা ওখান থেকে চলে গেল। কয়েক মাস বাদে আয়েশার আরও কিছু সিনেমার রিলিজ হলো। ওর অভিনয়কে অনেকে বাহবা দিতে লাগল, আরও বেশি কাজ পেতে লাগল। কিন্তু কেউ জানত না যে ও আয়েশা নয়, নয়নতারা অভিনয় করছিল। কিন্তু যখন ও একা থাকত, আয়েশা নয়নতারার কাছে কাঁদতে থাকত। আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? তুই আমার কোনো ক্ষতি করিসনি, কিন্তু তুই আমার পূরণ না হওয়া স্বপ্ন পূরণ করবি। তারপর তুমি আমায় ছেড়ে দেবে তো? হ্যাঁ, অবশ্যই। আয়েশা নয়নতারার ভূতের ব্যাপারে কাউকে কিচ্ছু বলল না, কারণ নয়নতারার ভূত আয়েশাকে বশ করে রেখেছিল। কিন্তু আয়েশা ডাইরেক্টরের ওর উপর সন্দেহ হতে লাগল। কি ব্যাপার আয়েশা, আজকাল তুমি আগের মতো কথাবার্তা বলো না, শুধু কাজের প্রতি খেয়াল। স্যার, অভিনয় করতে এসেছি আমি। আমি ভালো পারফরম্যান্স দিচ্ছি, আর কি চাই আপনার? কিছু না মনে করলে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমি অভিনেত্রী নয়নতারার সাথে কাজ করেছি, আর আজকাল আমার মনে হচ্ছে তুমি ওর মতোই কাজ করছো। ওর অ্যাক্টিং স্টাইল, ওর মতোই ভাবসাব, কিন্তু বুঝতে পারছি না আমার কেন মনে হচ্ছে। কিছু জিনিসের গভীরে না যাওয়াই ভালো স্যার, আমি রেডি আছি, চলুন টেক করা যাক। নয়নতারা নিজের ডাইরেক্টরকেও ঠিকভাবে উত্তর দিল না। অবশেষে সেই দিন চলে এলো যখন আয়েশা বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়ে গেল। আজ নয়নতারার স্বপ্ন পূরণ হল। অ্যাওয়ার্ড নিয়ে আয়েশা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল,
একা নিজের সাথে নিজে কথা বলতে বলতে। অবশেষে আমার স্বপ্ন পূরণ হয়ে গেল, আমার সব পরিশ্রম সার্থক হল। নয়নতারার ভূত আয়েশাকে ওই পাহাড়ের ওপর নিয়ে গেল যেখানে নয়নতারার সাথে দুর্ঘটনা হয়েছিল। তোমার স্বপ্ন পূরণ হয়েছে, এবার আমাকে ছেড়ে দাও প্লিজ। হ্যাঁ অবশ্যই। আর তারপর নয়নতারার ভূত আয়েশাকে পাহাড়ের ওপর থেকে ফেলে দিল। আয়েশাও মারা গেল আর ওই ভুতুরে আয়নাটাও ভেঙে গেল।